হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এ নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা, আর তিন থেকে চার দিন পরে কিন্তু আমাদের বাঙালিদের আরেকটি প্রিয় উৎসব, আর সেটা হলো কালী পুজো। আর এই কালী পুজো উপলক্ষে আমি চলে এসেছি আজকে আরঙ্ঘাটার একটা মাঠে। তোমরা যারা নদিয়া বা নদিয়ার কাছাকাছি থাকো তারা অবশ্যই জানো যে আরঙ্ঘাটা কিন্তু কালী পুজোর জন্য বিখ্যাত। আর এবার কিন্তু আরঙ্ঘাটার যে মাঠে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আরঙ্ঘাটার মাঠে কিন্তু একটা নয় চারটে কালী পুজো হচ্ছে। আর সেই চারটে কালী পুজোর থিমও কিন্তু খুব সুন্দর হয়। আর এবারও কিন্তু 2024 সালে খুব সুন্দর সুন্দর থিম হচ্ছে। আর এই চারটে ক্লাবের নাম কী, আর এই চারটে ক্লাবের কী কী থিম হচ্ছে এবার কালী পুজোয়, আর এই প্যান্ডেলের তোমরা এখানে যদি আসতে চাও তাহলে কীভাবে আসবে, আর এই প্যান্ডেল তৈরি করতে বাজেট কত পড়েছে, এরকম সমস্ত ইনফরমেশান আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। প্রত্যেক বছরের মতো এবারও আরঙ্ঘাটার এই মাঠে চারটি ক্লাব থেকে চারটে থিমযুক্ত কালী পুজো হয়েছে। আর প্রত্যেকটি ক্লাবের কালী পুজোর থিমে থাকছে এক অভিনব চিন্তাভাবনা। এই মাঠে প্রথম যে পুজোটি এবছরের দর্শনার্থীদের সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করতে চলেছে সেটি হলো ইয়াংস্টার ক্লাবের পুজো। আর এবছর ইয়াংস্টার ক্লাবের পুজোর থিম হতে চলেছে 2015 সালের ভারতীয় হিন্দি ভাষার এক রোমান্টিক পারিবারিক ড্রামা চলচ্চিত্র প্রেমরতন ধনপায়ো, সালমান খান এবং সোনাম কাপুরের মুভিকে কেন্দ্র করে এই মণ্ডপের থিম হতে চলেছে। আর এই মণ্ডপে সবথেকে দৃষ্টি আকর্ষণ করার মতো যে জিনিসটি সেটি হলো একটি অসাধারণ সুন্দর কাচের কালী প্রতিমা। আর এরপর এই মাঠের দ্বিতীয় যে ক্লাব, সেই ক্লাবের নাম হলো পুষ্পক। আর এই পুষ্পক ক্লাবের এবারকার প্যান্ডেলের থিম হচ্ছে মায়াপুরের নতুন স্কন মন্দির। এই মণ্ডপের কাপড়ের কাজ বেশ অনেকটাই বাকি আছে, তবে কাপড়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা মায়াপুরের নতুন স্কন মন্দিরের সৌন্দর্য আপনারা এই আরঙ্ঘাটার মাঠে এসেও উপভোগ করতে পারবেন। আর এরপর এই মাঠের তৃতীয় যে ক্লাব, সেই ক্লাবের নাম হলো দ্য হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন, এবং তাদের এইবারকার থিম হতে চলেছে উদযাপন। এই মণ্ডপের বাইরে এবং ভিতরের সমগ্র অংশ জুড়ে থাকছে কাপড়ের তৈরি বিভিন্ন ফুলের কাজ। উদযাপন থিমের মধ্যে দিয়ে এই ক্লাব ফুটিয়ে তুলেছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কীভাবে ফুল দিয়ে উদযাপন করে থাকি, সেই চিন্তাভাবনাকেই তুলে ধরার চেষ্টা করেছে এই দ্য হিউম্যান লাভার অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো মণ্ডপ। এই মাঠের চতুর্থ যে ক্লাবের পুজোটি হচ্ছে সেটি হলো নিহারিকা ক্লাবের পুজো। আর এই নিহারিকা ক্লাবের পুজোর এবারকার থিম হতে চলেছে দক্ষিণ ভারতের মন্দির। এছাড়া এই মণ্ডপে থাকছে একটি বিশাল আকারের কালীমায়ের মুখমণ্ডপ। আর মণ্ডপটির কাপড়ের কাজ এখনও বেশ বাকি আছে, তবে মণ্ডপটির কাপড়ের কাজ কমপ্লিট হয়ে গেলে এই মণ্ডপটিও যে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে তার বলার অবকাশ রাখে না। তবে এই চারটি পুজোর মধ্যে আমার দেখা সেরা কালী পুজোর মণ্ডপটি হলো ইয়াংস্টার ক্লাবের প্রেমরতন ধনপায়ো মুভির অনুকরণে যে প্যান্ডেলটি হয়েছে সেটি। আর এই মণ্ডপের বাইরে এবং ভেতরের সমগ্র অংশ জুড়ে থাকছে বিভিন্ন কালারিং কাচের কাজ। এছাড়াও আমরা এখন এই মণ্ডপের ভিতরে প্রবেশ করে দেখে নেব এই মণ্ডপের ভিতরে কেমন কারুকার্য এবং সাজসজ্জা হয়েছে। এই মণ্ডপের ভেতরের দেওয়ালে লাল, নীল ও সোনালী রঙের বিভিন্ন ছোট ও বড় সাইজের কাচ ব্যবহার করা হয়েছে। আর এই মণ্ডপের উপরে রয়েছে একটি বিশাল আকারের ঝাড়বাতি লাগানোর স্ট্রাকচার। যখন ঝাড়বাতিটি পুরোপুরি লাগানো হয়ে যাবে তখন ঝাড়বাতির লাইটের আলো মণ্ডপের দেওয়ালের এই কাজগুলিতে প্রতিফলিত হয়ে মণ্ডপটিকে আরও ভেতর থেকে অনেক সুন্দর করে তুলবে। এছাড়াও মণ্ডপে রয়েছে একটি অসাধারণ সুন্দর কাচের প্রতিমা, যা দেখতে এতটাই সুন্দর যে আপনারা চোখ ফেরাতে পারবেন না।
সব মিলিয়ে বলতে পারি আরঙ্ঘাটার ইয়ংস্টার ক্লাবে 2024 সালের এই কালীপূজোর মণ্ডপের বাইরের থেকে শুরু করে ভেতরে যে অসাধারণ কাচের কারুকার্য আর ভেতরে যে অসাধারণ কাচের প্রতিমা এবং অসাধারণ লাইটিংয়ের ব্যবহার এই মণ্ডপে করা হয়েছে তাতে নিঃসন্দেহে বলতে পারি আমার দেখা 2024 সালের আরঙ্ঘাটার সেরা কালীপূজোর মণ্ডপ এটি হয়েছে। বন্ধুরা আরঙ্ঘাটার এই একই মাঠে চারটে কালী পুজোর মণ্ডপের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আবার একটি পরে নতুন কালী পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি।